নতুন জার্নির উত্তেজনায় স্নায়ু টানটান আজ আমরা সবাই মিলে যাচ্ছি ভুটান। ইয়েস, তো চলুন শুরু করা যাক ভুটানের গল্প আমার শহর বহরমপুর থেকে। 6:20 বেজে গেছে আর কিছুক্ষণ পরেই ট্রেন। এখন মনে হচ্ছে একটু আগে বেরোলে ভালো হতো। বেড়াতে যাওয়ার আগে টেনশন নিতে ইচ্ছা করে না, মানে ট্রেন ধরার টেনশন। এ মনে হচ্ছে সেই ভারত পাকিস্তানের ট্রেন যখন লাহোর গেছিল। পুরো প্ল্যাটফর্ম দেখুন, এখান থেকে এই পর্যন্ত ভিড়ই ভিড়। দেখি খোঁজ নি কি কেস আছে, এত কেন ভিড় এখানে। খোঁজ নিয়ে জানলাম যে আজকে নাকি কলকাতা পুলিশের কোনো পরীক্ষা ছিল, তার জন্যই এত পরীক্ষার্থী আজকে আর কি স্টেশনে। এক দুই তিন চার পাঁচ ছয়, এই দিক থেকে আর কেউ যাওয়ার মতো নেই, এদিক থেকে কেউ আর আসার মতো নেই। গাছের মাথায় লোক, ওখানে লোক, অর্ধেক লোক উঠতে পারেনি, ট্রেন ছেড়ে দিয়েছে। এই পরীক্ষা কেমন হয়েছে? এতজন যদি পুলিশ হয় তাহলে চোর কি হবে? আমি তো বুঝতে পারছি না, সবাই তো পুলিশ, চোর কি আমি? হ্যাঁ, এই জন্য কি লাল টি শার্ট পরেছি আজকে? আপনিও পরীক্ষা দিয়েছেন? বাহ, সময় 6:53, ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে খাগড়াঘাট রোড। আমাদের এইদিকে কিন্তু ট্রেন খুবই কম, এবার যে এত মানুষ যাবে, বাসে তো এত মানুষ যেতে পারবে না, কারণ বাসের থেকে ট্রেন অনেক বেটার। এরা যাবে বা কেমন করে? এসি দরজা পুরোপুরি বন্ধ, পড়ে থাকলো জেনারেল স্লিপার, জেনারেলে কত লোক আর ঠুসবে? আর পরীক্ষার জন্য তো রেল কোনোরকম এক্সট্রা ট্রেন বা কোনো কিছু দেয়নি, কোনো স্পেশাল ট্রেনও নেই, একটাই ট্রেন। এদিকে তিস্তা, এরপর ইন্টারসিটি, তারপরে হচ্ছে কামরূপ মালদা যাওয়ার জন্য। সময় 7:45, আমাদের ট্রেন একদম রাইট টাইমে পৌঁছালো হচ্ছে জমিপুর রোড স্টেশন। জমিপুর রোড স্টেশনে আমাদের এই ট্রেনের স্টপেজ হচ্ছে 1 মিনিট। ট্রেন আমাদের ফারাক্কার খুব কাছাকাছি, দূর থেকে দেখা যাচ্ছে ফারাক্কা এনটিপিসি। IRCTC ফুড অ্যাপের মাধ্যমেই চলন্ত ট্রেনে বসে অর্ডার করলাম রাত্রের খাবার। রাত 9:21, নির্ধারিত সময় থেকে 17 মিনিট দেরিতে আমাদের ট্রেন পৌঁছালো নিউ ফারাক্কা জংশন। নিউ ফারাক্কা জংশনে তিস্তা তোর্সা স্টপেজ হচ্ছে 5 মিনিট, এবং নিউ ফারাক্কা জংশন ছেড়ে যাওয়ার পর এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে মালদা টাউন। এরা সব মালদায় নেমে যাবে। মালদায় নেমে যাওয়ার পর আশা করি ফাঁকা হবে, আর ওদেরকেও বেস্ট অফ লাক, চাকরি যেন সবার হয়ে যায়, চাকরি সবার দরকার। আজ অবধি যতগুলো ট্রেন জার্নি করেছি, মানে কোনো না কোনো স্টেশনে আমি নেমেছি, দরজার ধারে দাঁড়িয়েছি, কিছু না কিছু অ্যাক্টিভিটি করেছি, কিন্তু আজ আমি এই জায়গায় এই বাবু হয়ে এখানে একদম সাটিয়ে বসে আছি। না পারছি উঠতে, না পারছি নড়তে, না পারছি ঘুরতে, না পারছি দাঁড়াতে। নির্ধারিত সময় থেকে 2 মিনিট দেরিতে আমাদের ট্রেন অবশেষে পৌঁছালো মালদা টাউন। মালদা টাউনে এই ট্রেনের স্টপেজ হচ্ছে 10 মিনিট, আর এখানে অনলাইনে খাবার অর্ডার দিয়েছি, দেখা যাক খাবার কখন আসে। রাত 10:15, আমাদের ট্রেন ছেড়ে দিল মালদা টাউন। কম্পার্টমেন্টের ভেতর এখন বেশ ফাঁকা, যারা যাদের রিজার্ভেশন আছে তারাই একমাত্র আছেন, বাকি কাউকে আমি বিশেষ দেখছি না। ফুলে উঠুক বুক গর্বে, কারণ উঠে পড়েছি স্বর্গে। এগুলো এত গরম, আহা হা হা, ফ্যানের হাওয়া, মানে এই অবধি আসা দূরের কথা, এই এইখানে অবধি হাওয়া নেই, মানে এই যে হাত দিচ্ছে তো এখানে অবধি হাওয়া নেই, ফ্যান হচ্ছে এখানে শুধুমাত্র, সান্ত্বনা। এবার রাত্রের খাবারটা খেয়ে নেওয়া দরকার। আমি কিন্তু রাত্রের খাবার অনলাইন অর্ডার দিয়েছি, এই হচ্ছে খাবার। রয়েছে 5 পিস মতো রুটি, রুটি কিন্তু গরম আছে, একটু নরমও আছে। চিকেনের মনে হয় এটা চিকেন দো পেঁয়াজা, এইরকম হচ্ছে চিকেনের পিস। একটা কথা ভেবে দেখুন, তিস্তা তোর্সা এত পুরনো ট্রেন, তাও আজ অবধি এই কোচ LHB হলো না। LHB না হওয়ার জন্য এখানে কিন্তু সেই ফোন চার্জ দেওয়ার জায়গা সেই একটা, মানে মোট প্যাসেঞ্জার 6:00, 2:00, 8:00, কিন্তু ফোন চার্জ দেওয়ার জায়গায় কোনায় একটা। আজকে যেহেতু স্লিপারের জার্নি, আমি আসার আগে, বাড়ি থেকে আসার আগে আমার ওই নেক রেস্টটা নিয়ে এসেছিলাম, যে ওটা রেখে দেবো, ওটার ওপর ঘুমাবো, মানে একটু হেলান দিয়ে ঘুমোতে পারবো, নেক মাথা রেস্ট পাবে। কিন্তু ওটার মালিকানা বদল হয়ে গেছে, ট্রেন মালদা ছাড়ার পর
ওটা আমি আর পাচ্ছি না। রাতটা কোনো মতে কাটিয়ে দেওয়ার পর ভোর রাতে যখন ঘুম ভাঙল তখন জানলার বাইরে তাকিয়ে দেখি শুরু হয়েছে প্রবল বৃষ্টি। রাত্রে ঘুম একটুও হয়নি, একটু ঘুম হয়নি। এমনিতে এনজিপিতে প্রচুর প্যাসেঞ্জার নেমে গিয়েছে, একটা চিৎকার চেঁচামেচি করছিল। মানে যেহেতু এনজিপি ঢোকার আগে থেকে সবাই ঘুম থেকে উঠে পড়ে, আর এনজিপি যখন ঢোকে তখন প্রায় মাঝরাত। তারপরে এটাও একটা টেনশন ছিল যে নামতে পারবো তো টাইম মতো, মানে ট্রেন পেরিয়ে চলে যাবে তো ফালাকাটা। এই করে ঘুম ঘুম একটু ঘুমায়নি কালকে, যতবার চোখ বন্ধ করে ততবারই মানে ঘুম হয়ে গেছে। তারপরে ভোর থেকে শুরু হয়েছে বৃষ্টি, আর সেই সাথে ঝাঁকিয়ে ঠান্ডা। মানে যে গরম নিয়ে ট্রেনে উঠেছিলাম, মানে এত ওয়েদার গরম, ব্যবসা গরম, মানে সেই গরমের পুরো নামও নিশান মিটিয়ে দিয়েছে মানে এই ভোরবেলার বৃষ্টি। কন্টিনিউ বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়ে যাওয়ার পর ওয়েদার কিন্তু ভীষণ সুন্দর, দারুণ একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বিশুদ্ধ অক্সিজেন, আর পরিবেশও বেশ শুদ্ধ। যাত্রা শুরুর প্রথম রাত পেরিয়ে নির্ধারিত সময় থেকে প্রায় এক ঘন্টা দেরি করে ফালাকাটা স্টেশন পৌঁছালো তিস্তা তোর্ষা এক্সপ্রেস। ট্রেন থেকে নেমে এসে ট্রেনকে বিদায় জানিয়ে প্রস্তুতি নিলাম আমার পরবর্তী জার্নির। তিস্তা তোর্ষা এসেছিলো ফালাকাটা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে, মানে 2 নম্বরে আমরা নেমেছি। এবার আমরা যাবো হচ্ছে ওই পারে, অর্থাৎ 1 নম্বরের দিকে, যেখানে আমাদের গাড়ি ওয়েট করছে, এবং সেই গাড়ি চড়ে আমরা যাবো আমাদের আগামীর গন্তব্যে। ভুটান ট্রিপ কিন্তু 2 জায়গা দিয়ে হয়, একটা হচ্ছে ফালাকাটা, একটা হচ্ছে হাসিমারা। আমরা ফালাকাটা দিয়ে শুরু করছি, আমরা হাসিমারা দিয়ে শেষ করবো। আমাদের ওখান থেকে ফালাকাটার কানেক্টিভিটি ভালো, কারণ হাসিমারা সরাসরি আমাদের ওখান থেকে ট্রেন নেই, সেই জন্যই এই প্ল্যানটা করা হয়েছে। এখানে একটু আমরা ফ্রেশ ট্রেশ হবো, তারপর এখান থেকে আমরা গাড়ি নিয়ে চলে যাবো হচ্ছে জয়গা। আমার প্রথম ট্রিপ, আমি ভুটান সম্পর্কে যে বিশেষ কিছু জানি তা নয়, মানে আমি কিন্তু প্রত্যেকটা মুহূর্তে মানে নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করব, আর সেই অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করবো, যাতে আগামী দিনে যখন আপনারা এই ট্রিপ করছেন আপনাদেরও সুবিধা হয় বা ইনফরমেশন আপনাদের কাজে লাগে। ফালাকাটা থেকে সকাল 8:30 আমরা রওনা দিলাম জয়গার উদ্দেশ্যে। ফালাকাটা থেকে জয়গা সড়কপথে প্রায় 45 কিলোমিটার, সময় লাগতে পারে 1 ঘন্টার কিছু বেশি। সময় সকাল 8:37, অবশেষে আমরা সবাই মিলে রওনা দিলাম ফালাকাটা থেকে জয়গাওয়ার পথে। দেখবো যে জয়গা পৌঁছতে আমাদের কতক্ষণ লাগছে। ওয়েদার আজকে ভীষণ সুন্দর, ভোরবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছিল, যদি এখন বৃষ্টি হচ্ছে না কিন্তু মেঘ রয়েছে, আর অতটাও গরম নেই, বলতে গেলে গরম নেই। ফালাকাটা থেকে আমরা প্রথমে পৌঁছালাম মাদারিহাট, এইদিকে চলে যাচ্ছে লাটাগুড়ি, আর আমরা যাবো হচ্ছে জয়গা, জয়গা হচ্ছে এইদিকে। আর এই রাস্তাতেই রয়েছে জলদাপাড়া ন্যাশনাল ফরেস্টের মাদারিহাট সাইডের ফরেস্ট গেট। ঘন্টাখানেকের মধ্যে আমরা পৌঁছে গেলাম জয়গা। সময় সকাল 9:36, আমরা পৌঁছে গেলাম আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের জয়গাঁওতে। ফালাকাটা থেকে মোটামুটি 1 ঘন্টার মতো সময় লাগলো এখানে পৌঁছাতে। এই জয়গা ভারতবর্ষের শেষ, এবং এরপর থেকে ভুটান শুরু হবে, এরপর আমরা এখান থেকে ইমিগ্রেশন করব। এই সেই মলদ্বীপস নিয়ে গেছিলাম, এই সেই ডলার, আর এই সেই মলদ্বীপসের টাকা। আপনারা এটা হয়তো ভাবছেন যে ভিডিওর মধ্যে হঠাৎ করে ভুটান যাচ্ছি, মলদ্বীপস কী করে এলো, মানে এই টপিকটাকে উঠে এলো। তো এবার বলে রাখি, আমি যার সাথে মলদ্বীপস গিয়েছিলাম, এই যে বিশ্বজ্যোতি, এতদিন ধরে আপনারা বারবার করে বলছিলেন যে কে আপনার সাথে গিয়েছে, কে আপনার সাথে গিয়েছে, মানে সবথেকে বেশি প্রশ্ন এটাই হয়েছে, মানে আমার কমেন্ট সেকশনে আপনার ছবি কে তুলে দিয়েছে, আপনি কার সাথে গিয়েছেন। এই যে যার সাথে গিয়েছে, আগামী দিনে আপনারা যারা যাচ্ছেন তারা ওর সাথেই যেতে পারেন, যদি যেতে চান। উত্তরবঙ্গেরই ছেলে, কোনো চাপ নেই, কথা বলে নেবেন, নাম্বার তো দেওয়াই আছে। নর্থ সিকিম যখন গিয়েছি, বা আমি যখন সিল্ক রুট গিয়েছি, ডুয়ার্স গিয়েছি, কে আপনার ছবি তুলে দেয়, কে আমার ছবি তুলে দেয়। এই যে এইটা হচ্ছে শেখর, এই উত্তরবঙ্গে যত ট্রিপ আছে, ইনফ্যাক্ট আজকে এই ভুটানও ওর সাথে করবো। তো নম্বর দেওয়া থাকছে, যোগাযোগ করে নেবেন, সবার সাথে কিন্তু পরিচয় করে দিলাম, আর কেউ প্রশ্ন করবেন না যে ছবি কে তুলে দেয় আপনার। নেপাল ভুটান হচ্ছে এখন দেশ যেখানে যাওয়ার জন্য কোনো রকম পাসপোর্টের দরকার নেই, ভোটার কার্ড থাকলেই হয়ে যায়, অন্তত ভুটানের ইমিগ্রেশনের জন্য ভোটার কার্ড থাকলেই হয়। কেত মেরে আজকে পাসপোর্ট নিয়ে এসেছি, প্রথমবার মালদ্বীপের আর কি স্ট্যাম্প লেগে গেছে, এবার ভুটানের স্ট্যাম্প লাগুক, এটা নিয়েই আজকে যাবো হচ্ছে ভুটানে। একটা বিদেশ যাওয়ার একটা ফিলিংস আসবে। এই হচ্ছে ভুটানের গেট, এখনও অবধি ভারতবর্ষে আছি, এরপর ওইখানে প্রবেশ করব। অন্যান্য জায়গায় ইমিগ্রেশন নিয়ে ভিসা ফিজার ব্যাপার থাকে, এখানে সেসব কোনো ব্যাপার নেই, এখানে প্রসেস খুব সিম্পল হবে, এটাই আশা রাখছি। সচিত্র পরিচয়পত্র দেখানোর পর 10 টাকা দিয়ে একটি টোকেন কেটে ভুটানের ইমিগ্রেশন অফিসে প্রবেশ করতে হয়। আপনাদের সচিত্র পরিচয়পত্র, ভোটার কার্ড বা পাসপোর্ট, আধার কার্ড কিন্তু এখানে বোধহয় অ্যালাউ নয় বা অ্যাকসেপ্টেবল নয়, আমি আধার কার্ডের কোনো গল্প দেখলাম না, বাট ভোটার কার্ড মাস্ট, ভোটার কার্ড অথবা পাসপোর্ট যে কোনো একটা দেখিয়ে এখানে আপনি এই ভেতরে এসে 10 টাকা এন্ট্রি ফি দিয়ে ভেতরে গিয়ে ছবি টবি তুলতে পারবেন। আর এই রাস্তা ধরেই হবে হচ্ছে ইমিগ্রেশন। তো এই ইমিগ্রেশন কাউন্টারে এসে এখানে কিছু ফর্ম ফিল আপ করতে হয়, ডকুমেন্টেশন করতে হয়, সেই ডকুমেন্টেশনে কাজ টাজ করা হচ্ছে। তো যে যাদের সাথে আপনারা প্রোগ্রাম করছেন, ইনফ্যাক্ট মানে আমি যাদের সাথে প্রোগ্রাম করছি, এবং যে গাইড আমরা নিয়েছি, সেই সব কিছু হেল্প করছে, এবং সেই সব ডকুমেন্টেশনের ব্যাপারে, সেই ডকুমেন্টেশন সব কমপ্লিট হওয়ার পরে তারপরে আমরা এখান থেকে ইমিগ্রেশন করে ঢুকে যাবো ভুটানে।
মানে আপনি যে দেশেই যান, ভুটান, নেপাল কি মালদ্বীপ যে দেশেই যান, ইমিগ্রেশন কিন্তু করতেই হবে। ব্লগে কখনো কখনো কোনো দর্শক বন্ধু হয়তো প্রশ্ন করতে পারেন বা কখনো কারো মনে প্রশ্ন আসতে পারে যে ভুটান কোথায়। যেমন অনেকে বলছেন মালদ্বীপ কোথায়, তাই ভুটান কোথায়, চলো ভুটান কোথায় দেখিয়ে দিচ্ছি। ভুটান দেশটা হচ্ছে এরকম। এবার যদি আমরা ভারতবর্ষের ম্যাপটা দেখি, তাহলে সেক্ষেত্রে এই যে ভারতবর্ষ, এইদিকে চলে গেল মায়ানমার, এইদিকে থাইল্যান্ড, এইদিকে হচ্ছে নেপাল। নেপালের থেকেও দেখুন ভুটান কত ছোট। আর এই হচ্ছে চায়না। ভারত এবং চীন সীমান্তের একদম মাঝখানে রয়েছে হচ্ছে ভুটান। শিলিগুড়ি থেকে হাসিমারা, হাসিমারা থেকে সরাসরি 17 কিলোমিটার দূরেই রয়েছে ভুটানের গেট। মানে হাসিমারা হচ্ছে ভুটান যাওয়ার সব থেকে নিয়ারেস্ট স্টেশন। আর এদিক থেকে যদি আমরা আসামটা দেখি, আসাম রাজ্য, তাহলে আসামের রঙ্গিয়া হচ্ছে ভুটানের সব থেকে এন্ট্রি পয়েন্টের নিয়ারেস্ট। এই হচ্ছে জেনারেল এন্ট্রি আর এই হচ্ছে ট্যুরিস্ট এন্ট্রি। যারা 10 টাকায় ভুটান ঘুরবেন তাদের ইমিগ্রেশন এখানে হবে। এবং এই যে কাউন্টারে যে লাইন পড়েছে এখানে, ওই ওটা দেখিয়ে, টোকেনটা দেখিয়ে 10 টাকা দিয়ে যে আপনি এখানে ঢুকেছেন, সেই টোকেন দেখিয়ে একটা কিউআর কোড টাইপের কিছু ইস্যু করে, এবং তারপরে এখান থেকে ওই যে কাউন্টার আছে ওই কাউন্টার দিয়ে ভুটান গিয়ে ঘুরে আবার ফিরে চলে আসবেন। আর যারা এমনি ভুটান ট্যুর করতে যাবেন, লম্বা ট্যুরে যাবেন যেমন আমি যাচ্ছি, তাদের ইমিগ্রেশনটা আমি হচ্ছে এখান দিয়ে। মানে দুটো ইমিগ্রেশন আলাদা, এটা হচ্ছে 10 টাকার গিয়ে ঘুরে চলে আসো, হরেক মাল 10 টাকা এটা, আর ওটা হচ্ছে পার পার্সন পার ডে 1200 টাকা আজকের দিনে। যদিনের প্রোগ্রাম, যেমন আমার 5 দিনের প্রোগ্রাম, তার মানে আমাকে দিতে হচ্ছে 6000 টাকা। আর এর সাথে প্রত্যেকের ওপর ইন্স্যুরেন্স হবে, মানে প্রত্যেকটা ট্যুরিস্টের ওপর ইন্স্যুরেন্স। আমার ইন্স্যুরেন্স চার্জেস হচ্ছে 600 টাকা, মানে 1200 × 5 = 6000 প্লাস 600, 6600 টাকা দিয়ে আমি যাচ্ছি হচ্ছে ভুটান ট্রিপ করতে। আমাদের বাচ্চা এলো 18 বছর নিচে যার বয়স, তার জন্য হচ্ছে হাফ, মানে হচ্ছে 600 টাকা, 600 টাকা পার ডে। তবে এটাও শোনা যাচ্ছে যে আগামী দিনে, মানে এরপর নাকি পুজোর সময় এই টাকার পরিমাণ কিছুটা কমতে পারে। ইমিগ্রেশন প্রসেস সম্পূর্ণ হওয়ার পর আমাদের গলায় স্কার্ফ পরিয়ে ভুটানের অতিথি হিসাবে যথাযথ সম্মান প্রদর্শন করলেন আমাদের গাইড। হয়ে গিয়েছে আমাদের ওয়েলকাম। এবার গাইতে গাইতে গান, 5 রাত্রি 6 দিনের জন্য আমি ঘুরবো ভুটান, এবং সেই সাথে আপনাদের সবাইকে ঘোরাবো আমার সাথে। স্ট্যাম্প লেগে গেছে 5th June থেকে 10th June লেখা আছে এখানে। ইমিগ্রেশন কমপ্লিট, আমাদের ডকুমেন্টসও পেয়ে গেছি, ফাইনালি আমরা প্রবেশ করলাম ভারতবর্ষ থেকে ভুটানে। গরম কিন্তু দু জায়গাতেই সমান, মানে এমন নয় যে ভারতবর্ষে গরম কম ভুটানে বেশি তা নয়, বা ভারতবর্ষে বেশি ভুটানে কম তা নয়, এই জায়গাতে গরম সব জায়গাতেই সমান। যারা আসছেন ভুটান বেড়াতে, এখানে এসে অবশ্যই কিন্তু এখানে কিছু ফটো তুলে রাখবেন আপনাদের ভুটান ভ্রমণের সাক্ষী হিসেবে। আর ভুটানের এই জায়গার নাম হচ্ছে ফুনসেলিং। ভুটান বেড়াতে আসার আগে যেটা আমি সব থেকে বেশি শুনেছি সেটা হচ্ছে ভুটানের পরিষ্কার পরিচ্ছন্নতা, মানে রাস্তাঘাট কতটা ক্লিন, সেই সাথে কতটা ডিসিপ্লিন। তো এখানকার রাস্তাঘাট কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ঝকঝকে। আশা করবো যে যত আমরা আগে আগে যাবো, আগের দিকে এগোবো, যতটা আমরা ভুটানের রাজধানী থিম্পুর দিকে যাবো, তত রাস্তাঘাট আরও ক্লিন হবে এবং প্রাকৃতিক পরিবেশও আস্তে আস্তে বদলিয়ে যাবে, তখন আর এই টি শার্টে চলবে না। গতকাল অবধি আমি চেক করেছি ওখানকার টেম্পারেচার মোটামুটি 14 কি 15 আছে এই জুন মাসে, তো তখন আবার জ্যাকেট ট্যাকেট পরতে হবে, সব শীতের পোশাক নিয়ে এসেছি। ভুটানে তো আমরা প্রবেশ করলাম, কিন্তু এখানে প্রবেশ করে যেটা আমাদের সবার আগে প্রয়োজন সেটা হচ্ছে এখানকার একটা সিম কার্ড নেওয়া, কারণ ভারতীয় সিম কিন্তু এখানে এসে কাজ করবে না। চলে এসেছি স্থানীয় একটা মোবাইলের দোকানে, মানে সিম কার্ডের দোকানে, যেখান থেকে এখানকার জন্য যে ট্যুরিস্ট সিম সেই সিম পাওয়া যাবে। বললো যে 300 টাকা পড়বে হচ্ছে সিমের দাম, টক টাইম থাকবে হচ্ছে 50 টাকার, আর নেট থাকবে হচ্ছে 7 দিনের জন্য 2.5 GB। আউটগোয়িং কল চার্জেস, মানে ধরুন আমি এখান থেকে ইন্ডিয়াতে ফোন করবো, আউটগোয়িং কল চার্জেস হচ্ছে 4 টাকা পার মিনিট, 12 মিনিটে 50 টাকা শেষ। বাট হোয়াটসঅ্যাপ কল করতে পারবেন। এখানে সিম নেওয়ার জন্য হচ্ছে দরকার হচ্ছে আপনার যে ইমিগ্রেশন পেপারটা, যে পেপারটা আমি দেখালাম, সেই ইমিগ্রেশন পেপারটা কিন্তু দেখাতে হবে। ওটা দেখানোর পরে আপনি এখান থেকে ট্যুরিস্ট সিম পাবেন, যার মেয়াদ হচ্ছে 7 দিন। আমাদের ইন্ডিয়াতে ফোন নাম্বার হচ্ছে 10 ডিজিট, আর এখানে ফোন নাম্বার হচ্ছে 8 ডিজিট। ভুটানের ফোন নাম্বার দেখাই আছে ট্যুরিস্ট সিম কার্ড। এই হচ্ছে আমাদের গাড়ি, যে গাড়ি চড়ে এখন আমরা যাব হচ্ছে এখান থেকে থিম্পু। এখান থেকে থিম্পু যেতে সময় লাগবে হচ্ছে 4 ঘন্টা। এবার এই সময় নিয়ে একটা বিষয় আমার বলার আছে, সেটা হচ্ছে যে ভুটান কিন্তু ভারতের থেকে 8 ঘন্টা এগিয়ে আছে। মানে আমাদের যদি ভারতীয় সময় এখানে 12টা হয়, তাহলে ভুটানের সময় হচ্ছে 12:30। এখানে ভুটানের কোকোকোলা 300 ml 20 টাকা, আর আমাদের ওখানে 250 ml 20 টাকা। টাটা টাটা, থাইল্যান্ডে কি দেখা হচ্ছে আবার, থাইল্যান্ড সিরিজটা আবার একসাথে করবো। আপাতত এখানে ওকে বিদায় দিচ্ছি, এই সাবধানে যেও, কিন্তু আবার দেখা হবে। গাড়ি করে আমরা এই 5 দিন ঘুরবো, দুর্দান্ত গাড়ি। আর দেখুন এখানে এসি আছে, এসির হাওয়া আসছে এখান দিয়ে, মানে সেন্ট্রাল এসি পুরো। যদিও এরপরে এসি লাগবে না, কারণ গাড়ি যখন আস্তে আস্তে পাহাড়ে উঠে যাবে, মানে থিম্পু যখন পৌঁছে যাবো তখন তাপমাত্রা এমনি ডাউন হয়ে যাবে, তখন আর এসি টেসি লাগবে না। আপাতত এইখানে ভীষণ গরম, মানে এই পথটুকু, তার জন্যই আর কি এসির প্রয়োজন হচ্ছে। যখন আমরা ভারতের বাইরের কোনো দেশে বেড়াতে যাই, সেখানকার কিন্তু
সোশিও ইকোনমিক যে সিস্টেম সেখানের সাথে কিন্তু আমরা কোনোভাবে কানেক্ট হয়ে যাই। তো সেই ইকোনমিক সিস্টেমের মধ্যে কিন্তু অবশ্যই পড়ে হচ্ছে ডিজেল পেট্রোল। আমাদের ইন্ডিয়াতে এখন অবশ্যই বোধহয় 107-108 এরকম চলছে। ভুটানে 1 লিটার পেট্রোলের দাম হচ্ছে 64 টাকা। কথায় আছে যে কোনো শুভ কাজে মুখ মিষ্টি করা খুব দরকার। মিঠা মুখ মিঠা হয়ে যায় ভুটান ট্রিপকে নামপে। কিছুটা পথ চলার পর আমাদের গাড়ি গিয়ে থামলো চেকপোস্টের সামনে। এখানে আপনার পারমিট চেক করা, জয়গা থেকে ফুন সিলিং 10 টাকায় কিন্তু ভুটানে আসা যায়। এবার ধরুন কেউ মনে করলো যে 10 টাকা দিয়ে ঢুকে আমি কোনো গাড়ি চেপে চলে যাব হচ্ছে থিম্পু, সেটা কিন্তু সে করতে পারবে না। কারণ সেই জন্য লাগবে হচ্ছে পারমিট, যেটা আমরা পারমিট করেছি ট্যুরিস্ট পারমিট। সেই ট্যুরিস্ট পারমিটটাই কিন্তু এখানে চেক হবে। হার্ড কপি তো আগেই আমরা পেয়ে গেছি, আর সেই সাথে হচ্ছে দেখালাম এটাকে কিউআর কোড, ওই কিউআর কোডটা এখানে এরা স্ক্যান করবে। আপনার ডকুমেন্টেশন এখানে চেক হওয়ার পরে তবেই কিন্তু আপনি ফাইনালি ভুটানে প্রবেশ করতে পারবেন অ্যাজ এ ট্যুরিস্ট হিসাবে। ডকুমেন্টস ছাড়াও মেনলি এটা এখানে যারা চেক করে সেটা হচ্ছে যে গাইড আছে কিনা, মানে গাইড এখানে কম্পালসারি নিতেই হবে। আর সেই সাথে আপনার যে ইমিগ্রেশনের ডকুমেন্ট এবং আপনার যে সচিত্র পরিচয়পত্র, ভোটার কার্ড বা পাসপোর্ট, সেগুলো চেক করে। জানলা খুলে বাইরে হাত রাখলেই শীতল হাওয়ার স্পর্শ বুঝিয়ে দিচ্ছে। আমরা ক্রমশ উচ্চ থেকে উচ্চতর জায়গায় পৌঁছাচ্ছি, উচ্চতা বাড়ছে, আবহাওয়া চেঞ্জ হচ্ছে, আর সেই গরমের লেশ মাত্র নেই। শিলিগুড়ি থেকে যখন আপনি দার্জিলিং যাচ্ছেন, কার্শিয়াংয়ের কাছাকাছি, সেরকম ফিল হয়, পুরো পরিবেশটাই বদলে যায়। এখনও কিন্তু সে অনুভূতি সেরকম। চারিদিকে এত সুন্দর পাহাড়, সবুজ প্রকৃতি, এইসবের মাঝে একটু দু চোখ বুঝে ঘুমোই। চলার পথে খুব সুন্দর একটা জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি। এই জায়গার নাম হচ্ছে গেদু, গেদু, GEDU, আর এটা হচ্ছে গেদু কলেজ অফ বিজনেস স্টাডিজ। অনেক বছর আগে এখানে হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের কাজ চলছিল, সেই সময় এই কলেজ ক্যাম্পাস কিন্তু এখানে ব্যবহার করা হতো সেই হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের অফিস এবং সেখানে যারা কর্মী তাদের স্টাফ কোয়ার্টার হিসাবে। পরবর্তীকালে যখন এই হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের কাজ শেষ হয়ে যায় তখন এই জায়গাটাকে, মানে এই স্টাফ কোয়ার্টার বা অফিসকে কনভার্ট করা হয় এই গেদু কলেজ অফ বিজনেস স্টাডিজ এই কলেজে। এই যে মূর্তি রয়েছে এনাকে বলা হচ্ছে গড অফ জামিয়াং বা গড অফ উইজডম, ইনি হচ্ছে এখানকার আর কি বুদ্ধির দেবতা। যেহেতু এটা একটা কলেজ ক্যাম্পাস, যেহেতু অনেক কলেজে আমরা দেখি যে সরস্বতীর ছবি রাখা রয়েছে, সরস্বতীর মূর্তি রাখা রয়েছে, তেমনি এখানে এদের যে বুদ্ধির দেবতা তার এখানে মূর্তি রয়েছে, শান্তিস্তূপ। এরা মানে যে ভগবান বুদ্ধেরই আরেকটা প্রতীক শান্তিস্তূপ। আমাদের জীবনদশায় বা জীবদ্দশায় যে বিভিন্ন চক্র চলে সেই সমস্ত চক্রের এটা হচ্ছে প্রতীক। ভুটানের সময় হচ্ছে 3:22। এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, সেই রেস্টুরেন্টে আমরা আজকে দুপুরের খাওয়া দাওয়া করবো। অনেকটা দেরি হয়ে গেছে, আর সত্যি কথা বলতে পেটের ভেতরেও কেমন একটা মোচড় দিচ্ছে। এমনিতেই পাহাড়ি জায়গায় রাস্তা যখন ঘুরে ঘুরে উপর দিকে উঠবে একটু গাটা গোলায় বা শরীরটা একটু মোচড় দেয় পেটের ভেতর। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া করবো। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে ড্যাম ভিউ রেস্টুরেন্ট। অল টাইপস অফ ইন্ডিয়ান ফুড অ্যাভেলেবল। ওমলেট রয়েছে, রাইস রয়েছে, ডাল রয়েছে, কার্ড রয়েছে, পাপড় রয়েছে। এটা হচ্ছে ভেজ থালি। ভেজ থালিতে এই এই সব আইটেম রয়েছে। 300 টাকা ভেজ থালি, আর ওমলেট, ডবল ডিমের ওমলেট হচ্ছে 70 টাকা। জলের বোতলের দামটা ঠিকঠাক আছে, 20 টাকা পার বোতল, যদিও আমরা আসার সময় এক পেটি জল নিয়ে এসেছি। এখানে একটা সুপার মার্কেট মতো রয়েছে, আর সেই সঙ্গে দেখুন এখানে কিন্তু বিক্রি হচ্ছে ঝাল, চানাচুর, ডালমুট। এখান থেকে নিলাম হচ্ছে কুরকুরে। এই কুরকুরের দাম এখানে হচ্ছে 30 টাকা, অ্যাকচুয়াল নিচে দাম হচ্ছে 20 টাকা। যেহেতু এগুলো সবই নিচ থেকে ইম্পোর্ট হয় আর কি, বাইরে থেকে আসে, আমাদের ইন্ডিয়া থেকে এখানে আসে। কুরকুরের দাম নিল 30 টাকা, আমি দিয়েছিলাম হচ্ছে 100 টাকা ভুটানি মুদ্রায়, তো আমাকে ওরা ফেরত দিয়েছে 70 টাকা। 70 টাকা কিন্তু এখানে দেখুন 50 টাকা ভারতীয় মুদ্রায়, আর হচ্ছে 20 টাকা ভুটানি মুদ্রায়। অর্থাৎ এখানে কিন্তু ভারতের টাকা আর ভুটানের টাকা ভ্যালু সেম ভ্যালু। এর আগে যখন আমরা মালদ্বীপ গিয়েছিলাম সেখানে দেখিয়েছিলাম যে ওখানে মানি এক্সচেঞ্জের একটা ব্যাপার আছে, মানি এক্সচেঞ্জ করতে হয় ডলারে কিংবা মালদ্বীপিয়ান রুপিজে। এখানে কিন্তু কোনো ব্যাপার নেই, আপনি ক্যাশ টাকা নিয়ে আসুন, ভারতীয় টাকা, সেটা এখানে মিলিমিশি চলে যাবে। এই চলে এসছে আমাদের খাবার, মানে কুরকুরেটা আমি খুলতে পারলাম না, তার আগে খাবার চলে এলো। বুঝলো সময় লাগবে, এবার সময় বেশি লাগেনি। এখানে নিয়েছি আমরা ডিমের ওমলেট, এর দাম নিয়েছে হচ্ছে 70 টাকা, এই হচ্ছে ডবল ডিমের ওমলেট। এখানকার থালি যাতে রয়েছে এরকম একটা পনিরের তরকারি, রয়েছে ডাল, রয়েছে এই রকম আলু ভাজা, রয়েছে দই, এইটা কি আমি বুঝতে পারছি না, এখানে তো আচার রয়েছে, আর সেই সঙ্গে রয়েছে এরকম পাঁপড়, আর রয়েছে একটা এরকম ভয়ঙ্কর দেখতে লঙ্কা, আর এই রয়েছে সবজি। বাঙালির প্রিয় খাবার ভাত আলু ভাজা, যাকে এখানে সেটা পেয়ে গেলাম, এটাই ভালো। আর সেই সাথে ডিম ভাজা আছে, ব্যাস এতেই আমি হ্যাপি। খেয়ে নিয়েছি থালি, আর দিয়ে লাভ নেই গালি। এবার চলুন আবারও আমরা সবাই মিলে থিমপুর পথে চলি। রাস্তা ধরে আমরা যাচ্ছি এই মুহূর্তে, এই রাস্তাটা, এটা কিন্তু মানে ইন্ডিয়ান আর্মি BRO বর্ডার রোড অর্গানাইজেশন, তারাই কিন্তু 1971 তৈরি করেছিল। ভুটান যেহেতু চায়নার বর্ডার, মানে ভারত এবং চীনের মাঝখানে ভুটানও একটা দেশ, ছোট দেশ, আপনারা এর আগে ম্যাপে দেখছিলেন, দেখাচ্ছিলাম,
তো সেক্ষেত্রে কিন্তু চীনের যেরকম হারকাত আর কি সবসময় সব কিছু অধিকার করে নেওয়া, তারা কিন্তু সবসময় চেষ্টা করেছে বা চেষ্টায় থাকে যে ভুটানকে ক্যাপচার করে নেবো। কিন্তু ভারতীয় সেনাবাহিনী কিন্তু সবসময় ভুটানকে প্রোটেক্ট করছে, কারণ ভুটানে যেখানে যেখানে চীনের বর্ডার আছে সেখানে কিন্তু ফার্স্ট ফ্রন্ট লাইনে কিন্তু রয়েছে ভুটানের সেনাবাহিনী। তারা যদিও সংখ্যায় খুবই কম, একটা দেশ তার জনসংখ্যা 7 লাখের কিছু বেশি, ধরে নিলাম 8 লাখ, এবার সেখানে হয়তো সৈন্য রয়েছে 5,000 কি 5,500, কিন্তু তারা ফ্রন্ট লাইনে থাকলেও তাদের পেছনে 1 থেকে 2 কিলোমিটার দূরে কিন্তু রয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স ইন্ডিয়ান আর্মি। তারা কিন্তু সব সময় ভুটানকে প্রোটেক্ট করে চলেছে চায়নার হাত থেকে। কাজেই ভুটানের সাথে কিন্তু ভারতবর্ষের সম্পর্কটা অন্যরকম সম্পর্ক। থিম্পু যেতে যেতে আমরা রাস্তার ধারেই পেয়ে গেছি একটা খুব সুন্দর ওয়াটারফলস। ঝর্ণার জলের আওয়াজ, সেই সাথে ঠান্ডা আর এই আশেপাশের প্রায় বিকেল হয়ে আসা পরিবেশ, দুর্ধর্ষ অনুভূতি। আমরা এই মুহূর্তে পৌঁছালাম ভুটানের চুজং বলে একটা জায়গায়। তো এখানে দুটো নদীর সঙ্গমস্থল, দুটো নদী এখানে মিশেছে, একটা হচ্ছে পাচু, একটা হচ্ছে ওয়াংচু। এই ওয়াংচু নদী ওইদিক থেকে আসা পাচু নদীর সঙ্গে মিশেছে, এই হচ্ছে সেই সঙ্গম। সময় 6:41, এখনও আলো রয়েছে বেশ ভালোই। এতক্ষণ ধরে দেখা সবুজ পাহাড়, প্রকৃতি, বনভূমি তার চেহারা বদলে ধীরে ধীরে এই যে শহরের রূপটা নিচ্ছে, এটাই হচ্ছে ভুটানের রাজধানী থিম্পু। আমরা প্রবেশ করেছি থিম্পুতে, যেখানে আজ রাত্রে আমরা থাকবো, এবং এখানে থেকেই আমরা আমাদের আগামী দিনের যে সমস্ত প্রোগ্রাম রয়েছে, যে সমস্ত ট্যুর রয়েছে, সেগুলোকে কন্টিনিউ করব। গতকাল যখন বহরমপুর থেকে বেরিয়েছিলাম তখন টেম্পারেচার মোস্টলি 40 ডিগ্রির মতো ছিল, এত গরম, এত গরম। এখন এখানকার টেম্পারেচার হচ্ছে 15 ডিগ্রি, মানে এবার ফিল হচ্ছে যে এবার একটা ফুল হাতা শার্ট বা উলিকট বা একটা ছোটোখাটো জ্যাকেট চাপানো দরকার। 24 ঘন্টায় জায়গার পরিবর্তন, 24 ঘন্টায় আবহাওয়ার পরিবর্তন। ঠান্ডা ঠান্ডা আবহাওয়াকে সাথে নিয়েই আমরা পৌঁছালাম থিম্পু শহরের উপকণ্ঠে আমাদের জন্য নির্ধারিত হোটেলে। এখানে আমার রুম নাম্বার হচ্ছে 123। চটপট আপনাদেরকে রুম ট্যুরটা করিয়ে দিই, কারণ এরপরে দুদিন থাকার পরে এখানে রুমের অবস্থা ঘেটে যাবে, তখন আর ট্যুর করার মতো থাকবে না। এত বড় বিছানায় স্বামী স্ত্রী দুটো বাচ্চা, মাঝে দুটো বাচ্চা আর কেটে যাবে, বিশাল বড় বিছানা রয়েছে। এদিকে রয়েছে হচ্ছে টেলিফোন রিসেপশনে ফোন টোন করার জন্য, এদিকে রয়েছে রুম হিটার, গরম হিট বেরোচ্ছে এখান থেকে, গরম হাওয়া বেরোচ্ছে, এদিকে একটা রয়েছে আর ওইদিকেও একটা রুম হিটার রয়েছে। এখানে বাথটবও রয়েছে, মানে আমি খুব কম এরকম হোটেলে গিয়েছি যেখানে গিয়ে আমি এরকম বাথটব পেয়েছি। কোমোড রয়েছে, এদিকে বেসিন রয়েছে, কিছু শ্যাম্পু রয়েছে, সাবান রয়েছে, এদিকেও আলাদা করে একটা শাওয়ার রয়েছে স্নান টান করার জন্য, জল গরম করা মেশিন রয়েছে, দুটো জলের বোতল দেওয়া হয়েছে, কাপ রয়েছে, গ্লাস রয়েছে, এদিকে চা এবং কফি করার জন্য রয়েছে সব জিনিসপত্র, টিভি রয়েছে, সেট টপ বক্স রয়েছে, অনেকগুলো ডিভাইস চার্জ করার জন্য এক্সটেনশন কর্ড রয়েছে, টিভি রিমোট রয়েছে। এই হচ্ছে এখানকার ডাইনিং রুম, যেখানে আমরা আমাদের আজকে রাত্রের যে ডিনার সেটা আমরা আজকে খেতে এসেছি, আর সেই সাথে ফুল হাতা শার্ট পরেছি কারণ মারাত্মক ঠান্ডা। আমি প্রথমে ভাবছিলাম যে এটা ডাল, বাট এটা ডাল নয়, এটা হচ্ছে খিচুড়ি। এখানে রয়েছে ভাত, এখানে রয়েছে আলু ফুলকপির তরকারি, আর রয়েছে স্যালাড। বাড়িতে আমি খিচুড়ি খুব কমই খাই, থাকিও তো না বেশি বাড়িতে, কিন্তু আমাদের ওখানে যখন কালী পুজো হয় না, তো বছরে একবার দুবার নরনারায়ণ সেবা হয়,
তো নরনারায়ণ সভা যখনই হয় সেখানে গিয়ে আমি অবশ্যই খাবো, মানে ওখানে বসে সব মানুষের সাথে খাবো। ছোটোবেলা থেকেই ধরুন রাস্তাতে যাচ্ছি কোথাও দেখছি খিচুড়ি দিচ্ছে, তো ওখানে আমি বাইক দাঁড় করে দিই, বাইক দাঁড় করে ধারা খিচুড়ি খেতে হবে। তো খিচুড়ি আমার সবসময়তেই প্রিয়, তো এই হচ্ছে খিচুড়ি, বেশ টেস্টি। আর সেই সাথে আলু ফুলকপি তরকারি। আর এই যে আমার পাশে বসে আছে প্রোগ্রামের মালিক, একে আপনারা ফোন করে নেবেন যারা আপনারা মানে ভুটান বেড়াতে আসতে চাইছেন। এবার দিয়ে গেছে হচ্ছে ডাল, আর রয়েছে হচ্ছে কাতলা মাছ। মাছ কিন্তু এখানে তো এখানকার নয়, মাছ কিন্তু ইন্ডিয়া থেকে ইম্পোর্টেড, ভুটানে এসে কাতলা মাছ আলাদাই একটা ব্যাপার স্যাপার। রুটিও কিন্তু আছে, দেখুন রুটিও দিয়ে গেছে। আর এই হচ্ছে ক্ষীর, খাওয়া দাওয়া এক্সিলেন্ট। সত্যি কথা বলতে ভুটানে এসে এত ভালো খেতে পারবো, মানে এত সুস্বাদু খাবার দাবার পাবো ভাবতে পারিনি। তো আজকের মতো ব্লগ এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে আপনাদের সাথে ভুটান সিরিজের পরের পর্বে, যে পর্বে আমরা এক্সপ্লোর করবো হচ্ছে থিম। টাটা, গুড নাইট, শুভরাত্রি, ভালো থাকুন সবাই।